الحمد لله الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وكتابه المنزل بنا بكماله كشف الدجى
حسنة جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا ہے آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا ذكر حقا সেই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করি সকলেই জোরে এবং সরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহেও আল্লাহ পাকের মহাব্বত সম্পর্কে কিছু কথাবার্তা বলতেছিলাম। আল্লাহ পাকের মহাব্বত যদি কোনো মানুষের অন্তরে আসে তখন সে আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় যে কোনো কাজ আল্লাহ পাকের যে কোনো হুকুম পালন করা সহজ। আল্লাহর মহাব্বত যদি মানুষের দিলের ভিতরে থাকে তাহলে এই মহাব্বতেই টানিয়া তাকে মসজিদের মধ্যে আনবে। মহাব্বতের রশ্মি, মহাব্বতের দড়ি গলার মধ্যে লাগাইয়া মসজিদের মধ্যে নিয়ে আসবে। আর যদি দিলের ভিতরে মায়া মহাব্বত না থাকে তাইলে সে আল্লাহ বুঝবে না, আল্লাহ মহাব্বত নাই, আল্লাহর হুকুম মানার কোনো দরকার ঠিক না বেঠি। আল্লাহু আকবার। মানুষ কাজ করে মহাব্বতের কারণে, কাজকে পছন্দ করে এই জন্যে কাজ করে।
একজন মানুষের জন্য সর্বস্ব বিলীন করিয়া দেয়, নিজের জিন্দগি সব কিছু ব্যয় করিয়া দেয়। আমরা যারা বিবাহ শাদী করছি, ছেলে মেয়ে আছে, আমাদের জিন্দগির সব কামাই রোজগার যা আছে তাদের পিছনে আমরা খরচ করতেছি, ঠিক না? বেঠিক কি জন্য করি? মায়া আছে, মহাব্বত আছে, ছেলের মহাব্বত, বিবির মহাব্বত, যার কারণে এই নিজের দেশ ছেড়ে আরেক দেশে জায়গা বানো কাজ করার জন্য, কাজ করে কটা টাকা পায়, এই টাকাটা আইনা ছেলে মেয়েকে খাওয়ায়, ছেলে মেয়ের মহাব্বত দিলের ভিতরে আছে। এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করছেন মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য। ও দুনিয়ার মানুষ, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ ছাড়া আর কোনো জিনিস জায়গা দিতে পারবা না। ও দুনিয়ার মানুষ, তুমি খেতি করবা, বাড়ি করবা, বিবাহ শাদী করবা, ছেলে মেয়ে হবে, সব কিছু হবে, কিন্তু বাবারে ওই অন্তর নামক যে বস্তুটা আছে, যেই ভালোবাসার যেই জায়গাটা মহাব্বতের কলব, এই জায়গার মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে জায়গা দেওয়া যাবে না, ঠিক না? বেঠিক আল্লাহকে ছাড়া ওই মহাব্বতের যেই অন্তর কলব আছে, এই জায়গা আর কারো জায়গা নাই। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, পাও, চক্ষু, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ, হাতের কাজ ধরা, চোখের কাজ দেখা, জবানের কাজ বলা, শরীরের কাজ হইল, মানুষের শরীরে একটা কুয়োতে হাসা আছে, আরবিতে বলে অনুভূতি শক্তি, গরম লাগাইলে, ঠান্ডা লাগাইলে শরীর অনুভব করে, চামড়ায় বুঝতে পারে, এক একটার কাজ এক একটা। আর মানুষের ভিতরে আল্লাহ পাক একটা জিনিস দান করছেন, সেটা হলো কলব। আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই কলব নামে একটা বস্তু আছে, এই কলবের কাজ কি? কলবের কাজ হইল আল্লাহকে মহাব্বত করা। জোরে কোন সুবহানাল্লাহ। মজবুরে মুকাইয়াদ হো মহাব্বত মে কিসি কে, মজবুরে মুকাইয়াদ হো মহাব্বত মে কিসি কে, কয়দি হো মগর পাও মে জিনজির নেহি হ্যায়। দুনিয়ার মানুষ, সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের ভালোবাসার মধ্যে বন্দী আছে, আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বতের একটা গণ্ডি আছে, ওই গণ্ডির ভিতরে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে, বিশেষ করে বনি আদমকে আল্লাহ পাক রাখছে, আল্লাহ পাক মহাব্বতের একটা রশি লাগায় রাখছে। দেখতে যদি আমরা রশি হাতের পায়ে মধ্যে দেখি না, আল্লাহ রব্বুল আলামিন এই মহাব্বত প্রেম নিবেদন করার জন্যে এই মানুষকে সৃষ্টি করছেন। দর্দে দিলকে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, দর্দে দিলকে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, ওয়ারনা তো আত কে লিয়ে কুছ কম না থা করবিয়া। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি আমার প্রেম ভালোবাসা নিবেদন করার জন্য, আমার মহাব্বত তোমাকে দেওয়ার জন্য আমি বানাইছি, আর না হয় তুমি যেই নামাজ করো সপ্তাহে একদিন মাত্র আসো মসজিদে, অথবা নামাজের মধ্যে দাঁড়াইলে তোমার মন নামাজে থাকে না, এই ইবাদতের জন্য আমি তোমাকে বানাই নাই, শুধুমাত্র এতটুকু ইবাদতকে এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি ইবাদত আল্লাহ পাকের নৈকট্যশীল ফেরেশতারা করতেছে। বলে, আমার মহাব্বত তোমাকে দেওয়ার জন্য তোমাকে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মহাব্বত পাইলে লাভ না লস? জোরে কোন আল্লাহু আকবার। মানুষের দিলের ভিতরে যখন আল্লাহর ভালোবাসা আসবে, তখন মানুষের হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ পাকের হুকুমে চলবে। চশম বন্ধ, গোশ বন্ধ, লব্যবান চশম বন্ধ, গোশ বন্ধ, লব্যবান তা নাবিনী নূরে হাক বরমা বহান। এ মানুষ, চক্ষু বন্ধ কর, হারাম জিনিস দেখবা না, কান বন্ধ করো, গান বাদ্য হারাম জিনিস শুনবা না, জবানকে বন্ধ করো, মিথ্যা কথা বলবা না, এই জিনিসগুলোকে যদি তুমি বন্ধ করতে পারো, আল্লাহ হুকুম মতো পরিচালিত করতে পারো, তখন তোমার কলবের ভিতরে আল্লাহ পাক একটা নূর দান করবে, একটা ইমানি শক্তি, ইমানি একটা কুয়াত পয়দা হয়ে যাবে। এই ইমানি কুয়াত দিয়া সে এই জমিনের মধ্যে বসিয়া সারা দুনিয়ার সব কিছুকে খবর রাখতে পারবে, সব কিছুর মধ্যে তাসারুফ করতে পারবে। বাবারে ওই শক্তি হইল ইমানি শক্তি, মহাব্বতের শক্তি। জোরে কোন সুবহানাল্লাহ।
মহাব্বতের শক্তি। আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরী নাম শুনছেন নি? হযরত রাবিয়া বসরী নাম শুনছেন না? আল্লাহু আকবার। রাবিয়া বসরী, হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই মক্কা শরীফে ওয়াজ করার জন্য, খুব গুরুত্বপূর্ণ কথা আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম বিন আদম দুই কদম সামনে যায় দুই রাকাত নামাজ পড়ে, দুই কদম সামনে যায় দুই রাকাত নফল নামাজ পড়ে, এরকম করতে করতে এমনভাবে যাইতে যাইতে 14 বছর লাগছে মক্কা শরীফ যাইতে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি দুইটা কদম দিয়ে ওই দুই রাকাত নামাজ, আবার দুইটা কদম দিয়ে ওই দুই রাকাত নামাজ, এরকম করে 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 বহুত সময় লাগার ব্যাপার। 14 বছরে মক্কা শরীফ গিয়ে পড়ছে আল্লাহর ঘর দেখার জন্য, হজ করার জন্য। ওদার কারিশমা বুঝার নাই, ওইখানে গিয়া দেখে কাবা ঘর নাই, কাবা ঘর তার জায়গার মধ্যে নাই। মানুষের ভিতরে যখন আল্লাহর মহাব্বত আসে তখন মানুষ কিভাবে কার্য পরিচালনা করে, মানুষের কিরকম ক্ষমতা হয়, কিরকমের কুবত মানুষের মধ্যে আসে। আমরাও মানুষ আর আল্লাহর ওলিরা যারা বুজুর্গ যারা তারাও মানুষ, মানুষে মানুষের ব্যবধান আছে না নাই? ওই যে আমরা রাস্তার মধ্যে ঈদ লাগার আছে, ঈদের ঈদ ওই এই ভাত্তর অভাত্তর, আবার কাবা শরীফের মধ্যে যে ভাত্তর লাগে সেই অভাত্তর, ওই এই ভাত্তর আর ওই ভাত্তর একই একদম হইল। ওইটার মধ্যে চুমা দিলে মানুষের জিন্দগির যত গুণা আছে সব গুণা চুমুকের মতো তাই না, তারে দুধের মতো পরিষ্কার করে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আর আমরা ওই ভাত্তরের মধ্যে চুমা দিলে ঠোঁটমোট কাটবো আরো আর ময়লা বাড়বো, ঠিক না বেটি? তাহলে মানুষও একরকম না, আমগো বাড়ির হাসি না আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাসি না, এক হাসি না ওই দাম আছে না? মানুষ আল্লাহর ওলি যারা, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই 14 বছর সময় দিয়া কাবা শরীফ দেখার জন্য গেছে, গিয়া দেয় কাবা শরীফ জায়গাত নাই, এখন কি করে? মোরাকাবায় বসে, মোরাকাবায় বৈশা দেখে যে কাবা শরীফ এই জায়গা ছাইরা অন্য জায়গায় গেছে, এক লোকের দেখার ইস্তেকবাল করার জন্য গেছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই মোরাকাবা করিয়া দেখে কাবা শরীফ, একজন মহিলা রাবিয়া বসরিয়া আল্লাহর আবেদ জাহেদা মহিলা, ওই মহিলাকে জিয়ারত করার জন্য গেছে আল্লাহর ঘর। জোরে কান সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখে রে বাবা, হযরত রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ঘর তাকে জিয়ারত করার জন্য গেছে। আল্লাহর ঘর, আল্লাহর ঘরও এরকম জিনিসটায় বাবার, এই গত সপ্তাহে বলছিলাম হযরত বাইজিদ গোস্তামী আরশে আজিমের মধ্যে গেছে, গিয়া দেখে আল্লাহ নাই, আরশের মধ্যে আল্লাহ নাই। আরশকে জিজ্ঞাসা করছে, ও আরশ আমি তো আসলাম ঠিকানা মতো, কোরআন শরীফ আল্লাহ বলছে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ পাক আরশের মধ্যে স্থান করছেন, আল্লাহ পাকের জায়গা হলো আরশ। এখন আরশের মধ্যে আসিয়া দেখি আরশে তো আল্লাহ নাই, আল্লাহ কোথায় গেছে? আরশ বলে আমিও তো জানি ও মানুষ, ও বাইজি বুঝতামি আমিও জানি, মান্না গুঞ্জম দর জমিন আসে মা, মান্না গুঞ্জম দর জমিন আসে মা, লেকে গুঞ্জম দর কলবে মোমেনা। এ বাইজি বুঝতামি আমিও তো জানি, আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করছে ঠিক ওই আরশের মধ্যে আল্লাহ থাকে, আরশে তো আল্লাহ পাক, তোমার যেরকম আল্লাহকে দেখতে মনে চায় আমি আরশ, আমাকে তো আমারও আল্লাহ কিরকম দেখতে মনে চায়। আসলে তো আল্লাহ পাক আমার এখানে সব সময় থাকে না, আল্লাহ পাক এক এক সময় এক এক অবস্থার মধ্যে থাকেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এক এক সময় এক এক রকমের শান হয়। ওই মোমেন বান্দার কলবের ভিতরে আল্লাহর বাড়ি, আল্লাহ পাক মোমেন বান্দার কলবের মধ্যে আসিয়া জাগালায়। জোরে কান সুবহানাল্লাহ। মোমেন বান্দার কলবের ভিতরে আল্লাহ পাক বলেন, বান্দা তুই যেই ঘরের মধ্যে থাকবি তোর জন্য যে ঘরটা আমি বানাইছি দামি বেহেস্ত, এই বেহেস্ত শয়তান বেয়াদবি করার কারণে আমি তোর ঘরটাকে শয়তান মুক্ত করে দিয়েছি, শয়তানের বাইর করে দিয়েছি কাম ধরে, তোর ঘরকে পবিত্র করছি। এখন শয়তান তোর কাছে আইসা দুনিয়াতে আমার কাছে ওইখানেই ওয়াদা দিয়ে আসে, আল্লাহ তুমি যখন আমাকে মুমেনের ঘর জান্নাত থেকে বাইর করছো, ঠিক আছে এই মুমেনকে আমি যাতে জান্নাতে না আসতে পারে চেষ্টা করে দেখবো। হে বান্দা আমি তোমাকে পবিত্র স্থান দেওয়ার জন্য না পাক শয়তানকে তোমার ঘর থেকে বাড়ি করিয়া দিছি, আর তোমার অন্তরটা আমার ঘর, এই তোমার ঘরের আমার ঘরের মধ্যে তুমি শয়তানের এই না জায়গা দিছ, ঠিক না বেঠিক?
আল্লাহ আকবার। আল্লাহ পাক বলেন, জান্নাত থেকে শয়তান বের করছি, আমার ঘর তোমার ঘরকে আমি খালি করছি, শয়তান মুক্ত করছি, আর আমার ঘরটার মধ্যে তুমি শয়তান নিয়া বসাইছো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন শয়তান মানুষের অন্তরের মধ্যে বসা থাকে, অন্তরের মধ্যে শয়তান এরকম পাওয়ার নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে, বৈশা কি করে কলবদার এরকম গাঁটটি মেরে ধরে রাখে, এরকম ধরে রাখে, ধরে ওইখানে অস্বস্থা দিতে থাকে, কুমন্ত্রণা, চুরি করলে, মদ খাইলে, গাঁজা খাইলে, এই বিভিন্ন রকমের ভালো ফায়দা এগুলো দেখাইতে থাকে শয়তান। ফাইজা যাকার যাকারাল্লাহ ওয়াসওয়াস, ফাইজা খানাসা ওয়াসওয়াস, ওয়াইজা যাকারাল্লাহ খানাস। আমার ভাইরাও কামা কওয়ালা আলাইহি সালাতু ওয়াসসালাম, মানুষ যখন আল্লাহর নামের জিকিরের জরব তার কলবের মধ্যে লাগায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ইল্লাল্লাহর জরব যখন কলবের মধ্যে লাগাইতে থাকে, শয়তান যে গাপটি মেরে বসে আছে, শয়তান আর ধৈর্য ধরে কুলাইতে পারে না, শয়তান হাতের মুঠি ছাড়িয়া দেয়, ছাড়িয়া তার থেকে বাহির হইয়া বাগতে বাগতে দূরে চলিয়া যায়। এই জন্য বাবারে যেই মানুষের ভিতরে জিকির আছে, ওই মানুষ শয়তান ওই মানুষকে সহজে আক্রমণ করতে পারে না। যার হাতে তসবিহ সূরা আছে, যার হাতে আল্লাহ নামের তসবিহ যার হাতে আছে রে বাবা, এটা শয়তান মারার হাতিয়ার। যার হাতে আছে তসবিহ সূরা লইয়া ওই যাত্রার হ্যান্ডেলের মধ্যে গিয়ে বসতে পারবে না, ঠিক না বেঠিক? একজন মানুষ সবসময় তসবিহ লয়ে লয়ে বসে, তসবিহ জিকির করে, এই তসবিহ লয়ে যদি যাত্রার হ্যান্ডেলের স্টেজের মধ্যে গিয়ে বসে, মানুষের শরম দিত না? এই জন্য এটা হলো শয়তান মারার একটা হাতিয়ার। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করে ইব্রাহিম বিন আদাম, ও রাবিয়া, আমি আসলাম 14 বছর লাগায় কাবা শরীফ দেখার জন্য, আর কাবা শরীফ স্বয়ং জায়গায় নাই, কাবা এসে গেলে তোমার কাছে, তুমি কি করো? আমার ভাইয়েরা যে উত্তরটা দিছে মনে রাখবেন, রাবিয়া বসরি একটা মহিলা, আমাদের দেশেও রাবিয়া আছে, আর ওই রাবিয়া আল্লাহ বলি পাগল নি, আল্লাহ ভালোবাসা মানুষের দিলের মধ্যে যখন আসে মানুষের অবস্থা কেমন পরিবর্তন হইয়া যায়। রাবিয়া বসরি বলে, ওরে ইব্রাহিম বিন আদাম, 14 বছর লাগাইয়া দূরে কাত দূরে কাত নফল করিয়া পড়িয়া 14 বছরে তুমি মক্কা শরীফ আসছ, কাবা শরীফের পাগল হয়ে কাবা ঘর দেখার জন্য, ঠিক না বেঠিক? কি জন্য গেছে হজ করত? কাবা ঘর দেখার জন্য, ঠিক না? ওরে ইব্রাহিম বিন আদাম, কাবা ঘর দেখার জন্য 14 বছর সময় লাগায় তুমি আসছো রে, তুমি কাবার পাগল, তুমি কাবার পাগল, আমি তো কাবার পাগল না, আমি হইলাম মাওলার পাগল, সুবহানাল্লাহ, আমি হইলাম মাওলার পাগল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল জুরাকুন, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মাওলার হয়ে যায় সব কিছু আল্লাহ পাক তার অধীনস্থ বানায় দেয়, জুরাকুন, সুবহানাল্লাহ। তুমি কাবাগরের ভাগল, কাবাগর দেখতে এসো, কাবা তো জাগাত নাই, আমি কাবার ভাগল না, আমি মাওলার ভাগল, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা যে নামাজ পড়ি, আমরা যে জিকির আজকার করি, এগুলোর মধ্যে মন থাকে না, নামাজের মধ্যে দাঁড়াইলে দোকানের তালা লাগাইছি কিনা, ওই গ্যাসের চুলাটা বন্ধ করছি কিনা, বিভিন্ন রকমের কল্পনা জল্পনা নামাজের ভিতরে এই শয়তানে দিতে থাকে, মন চলিয়া যায়। এই টুটা বাটা নামাজ দিয়া আল্লাহ পাকের জান্নাত, এত দামি জান্নাত পাওয়া সম্ভব না, এই দামি জান্নাত তো এই আমল দিয়া ধরা সম্ভব না, ঠিক না বেঠি? জান্নাতের একটা ইট এই সারা দুনিয়া 100 কোটি বার বিক্রি করলো, একটা ইটের মূল্য হবে না, তাইলে এমন জান্নাত যে আপনার আমার দিব, আল্লাহ পাক কার জন্য বানাইছে? মুমেন বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে, ঠিক না বেঠি? তাই এমন জান্নাত যে আল্লাহ পাক আমাদেরকে দিবে, যে নামাজে দাঁড়াইছি এখন, যে আমরা নামাজ পড়বো, সব লোকের নামাজ কি এখানে থাকবো? মন সব লোকের বন্ধ থাকবো না, এক একজনের মন এক এক দিকে চলে যাবে, শয়তান ধোকা দিয়ে দিয়া মন নিয়ে যাবে, তারপরেও আল্লাহ পাক নামাজটাকে কবুল করিয়া এই নামাজের বিনিময়ে জান্নাত দিবে। বলে, তোমার এই ছোটাফাটা আমলের দ্বারা আমি জান্নাত দিতাম না, বন্দা তোমার আমি ভালোবাসি মহাব্বত করি, এই কারণে তোমার জান্নাত দিন করে দিচ্ছি। বলায় অন্যায় করছে, বাপের কথা মানে না, বাপের কলঙ্ক করে, তারপরও বাপের ভিড়ের মধ্যে তারা জাগা দিছে, বউলে গেছিল গা, তারপর আইনে আবার জাগা দিছে। বলে, বলা তোর কারণে দিছি না, তুই যে অপরাধ করছ আমার বাড়ির সীমা নয়, তুই আসার মতো যোগ্য না, কিন্তু আমি যে তোরে ভালোবাসি, তুই যে আমার ছেলে, এই জন্য আমি তোরে আমি জাগাটা দিছি, আমি মরে গেলে আমার বাপ ভিড়ের মধ্যে তুই বাতি জ্বালাবি, এই জন্য আমি দিয়ে গেছি, তোর অপরাধের কারণে কিন্তু তুই জায়গা পাস না। আমার ভাইয়েরা, আমরা যে সমস্ত নাফরমানি করি, অন্যায় করি,
এই অন্যায় দিয়া জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহ পাক বলেন দর্দ দিলকে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান তু ওয়ারনা তো আত কে লিয়ে কুছ কম না থা করবিয়া, আমি মোহাব্বতের কারণে তোমাকে বানাইছি, আমি আল্লাহ মোহাব্বতের কারণে তোমাকে জান্নাত দিব, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, জান্নাতই নয়, এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক স্বয়ং নিজে নিজের সমস্ত নূরের পর্দা সরাইয়া দিয়া মুমিন বান্দাদের সাথে আল্লাহ পাক সরাসরি দেখা দিবে, সুবহানাল্লাহ। ইসি হাজারি সে মতলব কিয়া হ্যায়, ইসি হাজারি সে মতলব কিয়া হ্যায়, রেজায়ে খুদা হ্যায়, রেজায়ে খুদা হ্যায়, ও জান্নাত ভি মতলব ইস ওয়াজা সে কে দারুল লিকা হ্যায়, মাকামুর রেজা হ্যায়। আল্লাহর নবীরা রাবিয়া বসরী বলে, ওরে ইব্রাহিম বিন আদম, আমি তো কাবার পাগল না, আমি কাবার মাওলার পাগল, এই জন্যে কাবা স্বয়ং আমাকে দেখতে চলে আসছে। আরে ইব্রাহিম বিন আদম, জান্নাত দিয়ে আমি কি করব, আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে আমি যদি দোজখে থাকি সেটাও ফুলের বাগান হয়ে যাবে, ঠিক না বেটি? বাবা রে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের উপর আল্লাহ রাজি, নমরুদে এত কঠিন আগুন জ্বালাইছে কিন্তু আগুন দিয়ে কিছু করতে পারে নাই, আগুন আল্লাহ পাক ইব্রাহিমের সাথে আছে, আল্লাহ যেখানে আছে, আগুনের মালিক যেখানে আছে সেখানে আগুন আর কাজ করতে পারে না, ঠিক না বেটি? আমি যদি আল্লাহর সন্তুষ্ট নিয়া দোজখে যাই তাহলে দোজখ আর দোজখ থাকবে না, কারণ আল্লাহ তো আমার লগে আছে, তাইলে দোজখের মালিক তো আল্লাহ, তাহলে দোজখ আর দোজখ থাকবো কেমনে, দোজখ জান্নাতে পরিণত হয়ে যাবো, সুবহানাল্লাহ। এই জন্য বলে হোরে গেল মা জিতনে নেয়ামত হাই তো, সবসে বেহতর নেয়ামত দি তার তো, আমার তো হুর হুর করি দরকার নাই, আমার দরকার হইল তোমাকে, তুমি যদি রাজি হইয়া যাও, তোমাকে যদি আমি পাইয়া যাই, তোমার সন্তুষ্ট যদি আমি পাইয়া যাই, তুমি যদি আমার রহমতের চাদরের ভিতরে নিয়ে যাও, মাবুদ গো আমার সব কিছু অর্জন হয়ে যাবে, তোমাকে না পাইলে, তুমি একজনকে যদি না পাই তাহলে আমি দুনিয়ার কিছুই পাইলাম না। আল্লাহকে পাইছেন, সব কিছু পাইছেন। শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আল্লাহকে পাইছ, আল্লাহকে পাইছ তো দুনিয়ার সব কিছু পাইছ, তুমি আল্লাহ পাও নাই দুনিয়ার যা কিছু পাইছ কিছুই পাও, ঠিক না বেটি? ফেরাউনের কাছে সব কিছু ছিল না, রাজত্ব ছিল, টাকা পয়সা ছিল, ক্ষমতা ছিল, স্পেশাল ফোর্স ছিল, সারা দুনিয়ার রাজত্ব করছে ফেরাউন, 400 বছর পর্যন্ত তার শরীরের মধ্যে কোনো জ্বর রোগ বালাই হয়েছে না, ঠান্ডা কাশি হয়েছে না, এত বড় সুস্থ, এত বড় শক্তিশালী ফেরাউন, সব কিছু তার হাতের নাগালে, কিন্তু আল্লাহ ভাই নাই। ফেরাউন কামিয়াব হয়েছে না নাকাম হয়েছে? ফেরাউন কামিয়াব হয়েছে না নাকাম হয়েছে? আল্লাহ আকবার। আর মুসা আলাইহিস সালাম কিছু নাই, খালি হাতে, হাতে মাত্র একটা হুজি লাঠি, একটা লাঠি দিয়ে আর কি করে দেবে, ছাগলের ভাতা ভেরে ভেরে খাওয়ায়, এই লাঠি দিয়ে আর কি করবো, এটার লগে আল্লাহ আছে, দূরে কোন সুবহান। মুসা আলাইহিস সালামের সাথে কি আছে? আল্লাহ আছে। ফেরাউনের বাহিনী পিছন থেকে দাওয়া করছে, মুসা আলাইহিস সালাম 70,000 বনী ইসরাইল লইয়া চলছে, নীল নদ পাড়ি দিবেন, সামনে নদী, নদীর মধ্যে জাপ দিয়ে পড়লে মরণ ছাড়া, মেঘনা নদীটা সাঁতরাই হয়েছে, যাওয়ার মতো যে বাহাদুর নাই, আর নীল নদ আরো বড়, ভাইরা আমার পিছনে শত্রু বাহিনী, তারা পাইলে আর সাইজ করব সারতো না, এই শত্রু বাহিনী পিছনে মরণ সামনেও মরণ, এই দুই মরণের মাঝখানে আইসা 70,000 বনী ইসরাইল লইয়া হযরত মুসা আলাইহিস সালাম বিপাকে পড়ে গেছে, কোথায় যাবে? আমার 70,000 বনী ইসরাইল মাত্র নতুন ঈমান আনছে, এখন পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বীনে শরীয়তকে ভালো করিয়া গ্রহণ করতে পারে নাই, মস্ক করে নাই, তাদের দিলের ভিতরে ওই যে ভয় ঢুকিয়া গেছে, তারা বলতেছে হে মুসা, এতদিন যাই হোক তাদের গোলামি করিয়া চলতে পারতাম, কোন রকম বাঁচিয়া থাকতে পারতাম, তোমার কথা শুনিয়া তোমার সাথে আসিয়া আজকে তো মরণ ছাড়া আমাদের কোনো পথ নাই, সামনেও মরণ পিছনেও মরণ, এখন এই দুই মরণের মাঝখানে আমরা কোথায় যাব, আসমানে ফাল দিয়ে উদ্ধার ব্যবস্থা নাই, হে মুসা এখন আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে আছে না নাই?
হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আছে। মূসা আলাইহিস সালামের ভিতরে তো ভয় নাই, কারণ আল্লাহ পাক হুকুম করছে দেখেই মূসা রওনা হইছে, হুকুম না করলে মূসা রওনা হইতো না। আল্লাহ যেহেতু হুকুম করছে, আল্লাহর সাহায্য তার সাথে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, নারে না আল্লাহ ইন্না রব্বি সায়াহদিন, হে বনি ইসরাইলের লোকেরা যেই ভয় তোমরা আমাকে দেখাইতেছ এই ভয় আসলে ভয় না, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমার কলবের ভিতরে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ পাক আমাকে একটা রাস্তা বাইর করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কল করছে, আল্লাহ চতুর্মুখী বিপদ, এখন কি করব, বলে তোমাকে তো আঁকেই আমি তোর পারে আনিয়া লাঠির কেরামতি দেখাই দিছি, এখন আমার কাছে জিজ্ঞাসা করো কেন। ফাজরিবি আসকাল বাহার, উসারে তোমার হাতের মধ্যে যে লাঠি আছে লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দাও, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেছে। জোরে কল সুবহানাল্লাহ। আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ভয়ে চতুর্দিকে বাড়ি ঘেরাও করছে, আজকে ফজরের আগেই রসুলকে কতল করবে, আজকা ফজরের পরেই রসুল শেষ, মোহাম্মদের যন্ত্রণা শেষ করে দিবে, আল্লাহর কুদরতি খেলা বুঝার নাই। নীরবে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক করতে ফলাইয়া যান কাফের মদিনা শরীফ, আল্লাহ পাক সমস্ত শত্রুদের পুরা শক্তি প্রয়োগ করার পরে তাদের শক্তিকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্যে আল্লাহ পাক নবীদের কেরামতিকে জহার করে, মুজিজাকে জহার করে। এতদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা থাকেন, অনেক জায়গায় অনেক সময় গোপনে থাকে, কাফেররা এত উত্তপ্ত না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আদেশ করতেন যায় এখন জানগা, এখন মদিনা শরীফ যান, হেরা খবর হইতো না। হেরা যেদিন দারুন না দোয়ায় মিটিং করিয়া ফয়সালা করলো যে আজকে রাত্রেই সব গোত্র থেকে বড় বড় যুবক ফুলাহানগুলো হাতিয়ার লইয়া বল্লম লইয়া দাঁড়ালো অস্ত্র নিয়া, হুজুর নবীর ঘরের পাশে তো থাকবা, আর আজকে ফজরের নামাজের সময় বাইর হইবে মক্কা শরীফ কাবা শরীফ যাওয়ার জন্য, এই সময় তারা কতল করে শেষ করবা দুনিয়া থেকে। সমস্ত কাফের সমস্ত আরবের গোত্র শক্তি ঐক্যবদ্ধ হইয়া সৈন্য সামান্ত নিয়া অস্ত্রশস্ত্র নিয়া রসুলের ঘরের চতুর্দিক দেশে দাঁড়াইছে। আবার এদের একটা ভদ্রতা ছিল, ঘর ভাঙ্গে গিয়ে আক্রমণ করতো না, আমরা তো ঘর ভাঙ্গে আক্রমণ করতো, এটা কাপুরুষের কারণ মনে করতো। এই মুহূর্তে আল্লাহ পাক হুকুম করছে যা এখন বাড়ি হলো, তাহলে কঠিনের উপরে কঠিন আল্লাহ পাকের খেলা, তাই এখন বাড়ি হয়ে যান। এটা আসলে আকলে সাধারণ লোকের বুঝার ব্যাপার, বুঝার কিছু না, এটা আল্লাহ পাকের তার রসুলের সাথে মজেজার ব্যাপার, কারণ আল্লাহ পাক খেলা দেখাইবেন, এদের মাঝখান দিঘা বাইর হয়ে যাবে, আল্লাহ সব দিক দিয়ে তো ওই শত্রু দাঁড়ায় রয়েছে, এখন কী করতাম, ওই এক মুষ্টি মাটি নেন বালু, বালু নিয়া পা আগসাইনা হুম ফাহুম লাই বুসিরুন, কোরআন শরীফের আয়াত সুরা ইয়াসিনের মধ্যে আছে, পা আগসাইনা হুম ফাহুম লাই বুসিরুন, এক মুষ্টি বালুর মধ্যে সাতবার হইরা ঘরের ভিতরে চতুর্দিকে ছড়াই দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ঘরের ভিতরে বালু ছড়াইলে এটা তো বাইরে যাওয়ার কথা না, ঠিক না বেঠি, ঘরের ভিতরে বালু ছড়াইছে, এই বালুগুলা কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পাক পৌঁছাই দিছে, চোখ এরকম করে ঘষাইতেছে, গোসাইতে গোসাইতে কসলাইতে কসলাইতে আল্লাহর হাবিব ঘর থেকে বাইর হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মান্না গুঞ্জাম দর জমিন আছে মা, লেকে গুঞ্জাম দর কলবে মোমেনা, আমি মোমেনের অন্তরের ভিতরে থাকি, আমি আল্লাহ মোমেনের অন্তরের ভিতরে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার আল্লাহর হাবিব ওই যে সুর পাহাড়ের গর্তের ভিতরে আছে, আবু জাহেল সহ বড় বড় লিডাররা খুঁজতে খুঁজতে সেই জায়গার মধ্যে গেছে, ওইখানেও আরেক কুদরতি। আমার প্রাণের ভাইয়েরা আমি সেই জায়গায় গিয়া দেখে আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আবু বকরের রানের উপরে মাথা দিয়ে আসিয়া আছে, ওলিদ ইবনে মুগিরা সবচেয়ে বড় চালাক, সবচেয়ে বড় বুদ্ধিমান লোক ছিল, জ্ঞানী মানুষ ছিল, সে পায়ের চিহ্ন দেখিয়া বুঝতে পারত এটা ওই গ্রামের কোন মানুষটার চিহ্ন, সে তো চালাক হইয়া পায়ের চিহ্ন দেখিয়া দেখিয়া আর আল্লাহর হাবিবের শরীরের গ্রাম অনুভব করিয়া করিয়া আল্লাহর নবী যেদিক দিয়ে যাইতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা মেষ্ক আম্বরের মতো বিমোহিত হইয়া থাকতো, মেষ্ক আম্বরের গ্রামের মতো হইয়া থাকতো। আল্লাহ এই গ্রাম দেখে দেখে ওই পাহাড়ের উপরে গিয়ে উঠছে, তো হযরত আবু বকর নিচের দিকে পাও দেখতেছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে নিচের দিকে তাকালে আমাদেরকে দেখবে, আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ নবী বলেন, আবু বকর রে তোমাকে এতদিন পর্যন্ত 13 বছর পর্যন্ত কি সবক দিলাম, তোমাকে কি সবক দিলাম,
তুমি কেন আজকে তাদেরকে ভয় পাও? তারা মাখলুক না খালেক, তারা তো আল্লাহর বানানো মাখলুক, আমরা আল্লাহর বানানো মাখলুক, তারা কাফের, তাদের সাথে আল্লাহ নাই, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে আল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার, আমার সাথে আল্লাহ আছে। আল্লাহ রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর রে, এই কাফের ওয়ালিদ ইবনে মুগিরাকে দেখিয়া ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ স্বয়ং আমার সাথে আছে। সুবহানাল্লাহ, সাহায্য করছে না করছে না? করছে কি করছে না? ওই আল্লাহর যদি দিলের ভিতরে জায়গা দিতে পারেন, আপনারে আমারও সাহায্য করবো, ঠিক না ব্যাটি? আজকে টাকার জন্যে ঋণে ভরে আছেন, বাজারে মানুষের শরম দেয়, ছেলে মেয়ের মনের আশা পূরণ করতে পারেন না, বউয়ে গালি গালাজ করে, একটা আল্লাহ আরেকটা আনতে পারেন না, ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহর খাজানা এখনো খোলা, ওই আল্লাহ পাক এখনো দেওয়ার জন্য তৈরি আছে। যেরকম সুবহানাল্লাহ, হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াখদাবু আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যায়, যে চায় না। আর দুনিয়ার মানুষের নিয়ম হইলো চাইলে নারাজ, আর আল্লাহ না চাইলে নারাজ। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর কাছে চান যে আল্লাহ, অনেকে খেত চায়, বাড়ি চায়, ব্যবসার মধ্যে বরকত চায়, কাজে কর্মে বরকত চায়, হ্যাঁ অনেক কিছু আয়োন্নতি চায়, এগুলো চাওয়া নিষেধ না, চাইতে পারবে, সমস্যা নেই। কিন্তু এটা হলো প্রথম শ্রেণী, এটা এক নম্বর শ্রেণী, ক্লাস ওয়ান। আপনি বাড়ি চাইলেন, খেত চাইলেন, এটা ক্লাস ওয়ানের মধ্যে আছেন, চাওয়া আল্লাহ রাসূল বলছে, চাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ক্লাস টুয়ে যখন উঠবেন, দ্বিতীয় শ্রেণীতে যখন উঠবেন, এখন আমরা শিশু শ্রেণী বা ক্লাস ওয়ানের মধ্যে আমরা আছি, ইমানদার দ্বিতীয় শ্রেণীর ইমানদার কারা? দ্বিতীয় শ্রেণী হইল সে আল্লাহর কাছে খেত চাইতো না, বাড়ি চাইতো না, সে চাইবো আল্লাহ এই খেত দিয়া বাড়ি দিয়ে আমি কী করতাম, আমি মরে গেলে শেষ, এই খেত বাড়ি দিয়ে আমি কী করবো, আমি আখেরে চাই। আল্লাহ আকবর কর, আল্লাহ আমি আখেরে চাই। এটা হলো দ্বিতীয় শ্রেণীর ইমানদার, তাকওয়া, বলে আল্লাহ আমি আপনারে চাই, আমি আপনার কাছে আপনারা চাই, আমার দিলের ভিতরে আপনি একটু আইসা জাগা নেন, আমাকে একটু আপনার বানায় লন, আপনার রহমতের চাদরের ভিতরে করে নিয়ে নেন, আল্লাহ আমার আপনার রহমতের অন্তর্ভুক্ত বানায় নেন, আমার আপনার ওলিদের খাদের হিসাবে কবুল করেন। যেরকম এটা হলো দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী আরো সামনে কম। এই দ্বিতীয় শ্রেণীর দেখেন আসতে পারেন কিনা, খেত বাড়ি চায়েন নিষেধ না, চান আল্লাহর কাছে, চান আল্লাহ দেওয়ার জন্য বসে আস, আল্লাহ দেখ নারাজ হয় আমার বন্ধু আমার কাছে চায় না কেন, তার দোস্তের কাছে 5,000 টাকা হাওলাত চায়, উমুকের কাছে চায়, উমুকের কাছে চায়, আমার কাছে কেন চায় না? আমি তো তার দেওয়ার জন্য বসে রয়েছি, আর আমারটা তো ফেরত দিতে হবে না। আল্লাহ পাক মিয়া বসে আছে, অথচ আমরা ঘুমায় থাকি, আমরা চাই না, আল্লাহর কাছে দিতে পারি না, কারণ লওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই, আল্লাহর খাজানা থেকে কিভাবে নিব এটা আমরা এখনো শিখি নাই, ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? অনেক কত দোয়া করি না, মাসে একবার মসজিদে গেলে আইসা কোনো রকম হাজিরা দিই, সপ্তাহে একবার মসজিদে এসে হাজিরা দিই, এই হাজিরা দিয়ে আর পাওয়া যায়। কোম্পানিতে চাকরি করেন, সপ্তাহে একদিন গিয়ে খালি হাজিরা কান দিয়ে আসেন, তাহলে মাস শেষে বেতন দিব? তা আমরা তো এই হাজিরা দিতেছি, তো আমরা কেন পাবো বেতন মাস শেষে? আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ আমলি, পরিপূর্ণভাবে আল্লাহ পাকের মহব্বত এবং ভালোবাসা আমাদের দিলে জমানের তৌফিক দান করে। আমিন।